মহাকাব্য মহাভারতৰ যুদ্ধৰ যি আটাইতকৈ অনন্য কৌশল সর্বোত্তম কৌশল রণকৌশল সেই রণকৌশলে আসলে দ্রোণাচার্যর সৃষ্ট চক্রবিহু এই চক্রবিহু ভেদ করা চক্রবিহুর যুদ্ধ সময় যুদ্ধ করবা লোক একমাত্র দ্রোণাচার্য নিজে আর আনজন হয়েছে অর্জুন অর্জুনে ইচ্ছা প্রকাশ করেছিল যে তেওঁর পুত্রকো মহাবীর রূপে প্রতিষ্ঠা করব লাগিলে চক্রবিহু ভেদ করবলে শিকাব লাগবে শিকাইছিল কিন্তু দুর্ভাগ্য অভিমন্যু গোটেখিনি শিকিব নয় সময়তো শিকিছিল ওলাই প্রবেশ ভেদ করে আবার শিকিব নয় ফলত মৃত্যু হল আর এইটাও সচা সেই সময় সপ্তরথিয়ে যেভাবে যুদ্ধ ধর্মযুদ্ধ করব লাগিছিল তেনেকৈ নকৰি অন্যায়ভাবে অভিমন্যুক হত্যা করা করেছিল যদিও মহাভারতের সর্বোত্তম কৌশল আনহাতে দিয়ে এই দুঃখর কাহিনীও তার মধ্যে সোমাই আছে আমি ভাবো আজির ভারতবর্ষর আধুনিক যাক যুদ্ধর কৌশল আদি সৃষ্টি করা হয়েছে এইবিলাকর ভেটি মহাভারত রামায়ণের কাহিনীর মূল। এবার এই চক্রবিহু আসলে বারসাবান রাইজে প্রত্যক্ষ করার সুযোগ পাব প্রতিবিহত কি করব একেবারে সচা কথা আধুনিক চক্রবিহুটো বহুত মানুষের দেখা নাই শুনা নাই শুনেছে কাহিনী পড়িছে কিন্তু দেখাতো নাইকিয়া মই ভাবো ধীরেন বরার যে চেষ্টা এই চেষ্টার মাধ্যমে চক্রবিহুভাগ আটাইতকৈ সুন্দর রূপত প্রদর্শিত হব আর নিজেও এবার সময় সকলে চাওকি চালে অন্তত আনন্দটা পাব তাত উপভোগ করবর সুযোগটো পাব কিন্তু ওলাই আহিব নোৱাৰিলে আমার গাত পিছে বড় দুঃখ নাই। চক্রবিহুভাগ আমি হেৰি কৰিছিলোঁ আগৰ আমার দুর্গোৎসব পর্ব আমার মোহন পাতে সেই ভৱনত আমার পূর্ব সকলে আমার চক্রবিহু পাতিছিল কেনেকৈ আনিছে মই নাজানো কিন্তু পতা দেখিছিল তখন সেইটোকে অনুকরণ করে আমি চক্রবিহু আজিলৈকে ৰাখিলোঁ ইয়াত অকল মাত্র বাঁহৰ কাঠিৰে আমি হেৰি কৰোঁ তাৰপিছত কাপোৰ ব্যৱহাৰ কৰোঁ আৰু নহ'লে হেৰি হ'ব বাঁহৰ বাহিৰে আৰু আন একো ব্যৱহাৰ নকৰোঁ ইমান দিন হ'ল লগতে আমাৰ তিনি চাৰিজন মানুহৰ 15 দিনমান লাগে